হুদ আলাইহিসাল্লামের পুত্র বিন হুদ আলাইহিসাল্লাম এর কবর বা মাজার রয়েছে হাদ বিন এ। পাহাড় আর সাগর পারের পথ ধরে যেতে হবে হাদ বিন। হাসিকের আগেই এ হাদ বিনের অবস্থান। বিন হুদ কথাটি এসেছে হুদ বিন থেকে, আর সেই হুদ বিন কথার অপভ্রংশ হয়ে এলাকার নাম হয়ে গিয়েছে হাদ বিন। সেখানে শুয়ে আছেন আল্লাহর প্রিয় এক বান্দা বিন হুদ আলাইহিসাল্লাম, যিনি হুদ আলাইহিসাল্লামের ছেলে। অনেকে এই রজা বা কবরকে হুদ আলাইহিসাল্লামের মাজার বলেই প্রচার করেন, আসলে তা ঠিক নয়। হুদ আলাইহিসাল্লামের মাজার রয়েছে অন্য জায়গায়। দর্শক, হুদ আলাইহিসাল্লামের মাজারও আমরা আপনাদেরকে দেখাব ইনশাআল্লাহ। সালালা থেকে হাদ বিনের দূরত্ব 180 কিলোমিটার। পুরো রাস্তাটাই পাহাড়ের কোল ঘেঁষে মেরিন ড্রাইভ। একদিকে পাহাড়, অন্যদিকে সাগর। পাহাড় আর সাগরের কি অপূর্ব সমন্বয়! আমার মনে পড়ে যায় কোরআনের সেই বাণী, আমি জমিনকে বিস্তৃত করে দিয়েছি, ওতে আমি পাহাড়সমূহকে পেরেকের মতো গেড়ে দিয়েছি যেন তা নড়াচড়া করতে না পারে, এবং তাতে আমি প্রতিটি জিনিস সুপরিমিতভাবে উৎপাদন করেছি। সাইকেলে যাচ্ছি নির্জন পাহাড়ি পথ ধরে, কিন্তু কানে ভেসে আসছে আরব সাগরের নোনা গর্জন। যতদূর চোখ যায় নীলাভ জলরাশি, এ পানির শেষ কোথায় জানি না। কি রহস্য এ পানির তলদেশে তাও জানি না। ইচ্ছে হল গর্জনমুখর এই নির্জন সমুদ্র সৈকতে পায়চারি করি। সমুদ্র তীরে দাঁড়িয়ে দেখছি সমুদ্রের বিশালতা। আরব সাগরের তীরে যে জায়গাটিতে আছি সেই জায়গাটির নাম হাসিক। একদিকে পাহাড়, আরেকদিকে সাগর। পাহাড় আর সাগরের কি অপূর্ব সমন্বয়! সুপ্রিয় দর্শক, আমি আছি হাসিক সমুদ্র সৈকতে। এই সৈকতটি অত্যন্ত দৃষ্টিনন্দন। এর এক পাশে যে পাহাড়গুলি রয়েছে, সে পাহাড়গুলি মনে হয় কোনো এক নিপুণ কারিগর তার শিল্পীর আঁচড়ে অনুপম এক কারুকার্য চিত্রায়িত করেছে। দৃষ্টিনন্দন পাহাড় যেন শিল্পীর হাতের নিপুণ কারুকাজ। সেই পাহাড়ে আছে মৃতপ্রায় এক ঝর্ণা। জনশ্রুতি আছে এই ঝর্ণার পানিতে গোসল করলে মানুষ আরোগ্য লাভ করে। জায়গাটিকে একটি পর্যটন স্পটের শেপ দেওয়া হয়েছে। আমার পেছনে যে পাহাড়টি দেখছেন, আপনার কাছে মনে হবে শিল্পীর হাতের নিপুণ কোনো কারুকাজ, আল্লাহ সুবহান তাআলার অপূর্ব এক সৃষ্টি। এই পাহাড়ে রয়েছে একটি ঝর্ণাধারা, এখন প্রায় সেটি মৃত। জনশ্রুতি আছে এই ঝর্ণার পানিতে গোসল করলে মানুষ আরোগ্য লাভ করে। চলে এসেছি বিন হুদ আলাইহিসাল্লাম এর সমাধির একেবারে কাছে। বিনহুদ নামাঙ্কিত একটি অ্যারো চিহ্নের মাধ্যমে রাস্তার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সাইকেলের গতি পরিবর্তন করে একটি গিরিপথের দিকে এগুতে থাকলাম। চারদিকে ছমছম করা শুনশান নীরবতা, সংকীর্ণ আধাপাকা রাস্তা, দুধারে আকাশ ছোঁয়া পাথরের পাহাড়। একটু পরই সাইকেল একটি মাঝারি ধরনের পাথরের পাহাড়ের পাদদেশে দাঁড়াল। পাহাড়ের ওপর বিন হুদ আলাইহিসাল্লাম এর কবর কমপ্লেক্স। দর্শনার্থীদের উপরে ওঠার জন্য রয়েছে পাকা সিঁড়ি। কবরের বা রজার আকার দেখে মনে হয় তিনি দীর্ঘদেহী ছিলেন। রজার উপর নকশা খচিত সবুজ গিলাফ। চারদিক থেকে আকাশ ছোঁয়া পাথুরে পাহাড়ে ঘেরা এলাকাটিতে
কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। আরব সাগরের পাড়ে একেবারে শান্ত পরিবেশে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন বিন হুদ আলাইহাসাল্লাম। কিছুটা সময় কাটাবার পর আবার যাত্রা করলাম সালালার দিকে। হুদ নবীর কবর বা রজা সালালার জাবাল সেহেরে। সালালা শহর থেকে জাবাল সেহের 35 কিলোমিটার দূরে। শহরটি যদিও সমতল, অবশ্য হুদ নবীর মাজার পাহাড়ের ওপরেই। যাচ্ছি সেই পাহাড়ের দিকেই। সালালা শহর থেকে পাকা সড়ক চলে গেছে জাবাল সেহেরের দিকে। জনমানবহীন একটি দুর্গম পাহাড়ি এলাকা এই জাবাল সেহের। যদ্দূর দেখেছি প্রায় জনমানবহীন একটি জনপদ, তবে দোফার পাহাড়ে এখনও কিছু আরব বেদুইনের গোত্র আছে। এক গম্বুজের যে ইমারতটি এখানে আছে সেটিই নবী হুদ আলাইহাসাল্লামের মাজার। দর্শক, আমার পেছনে এক গম্বুজের যে ইমারতটি দেখছেন এটি হচ্ছে নবী হুদ আলাইহাসাল্লামের মাজার। একেবারে নির্জন এবং দুর্গম পাহাড়ি এলাকায় এই মাজার। মানুষজন খুব একটা এই মাজার দেখতে আসে না বললেই চলে, আর খুব নিকটে কোনো জনবসতি নেই। সালালা শহর থেকে 40 কিলোমিটার দূরে হুদ নবীর মাজার। এই দুর্গম এবং পাহাড়ি এলাকায় হুদ নবীর মাজারটি রয়েছে, কিন্তু অনেকেই মনে করেন যে সালা থেকে 180 কিলোমিটার দূরে হাসিকের কাছাকাছি হাত বিনে সালে বিন হুদের মাজারকেই অনেকে হুদ নবীর মাজার বলে মনে করেন, কিন্তু হুদ নবীর মাজারই হচ্ছে এটি। একেবারে নির্জন এবং দুর্গম এলাকায় এই মাজার। পবিত্র কোরআনের সুরা হামিম সাজদার বিভিন্ন আয়াত মোতাবেক নবী হুদ আলাইহাসাল্লাম এই আদ সম্প্রদায়কে দিনের দাওয়াত দেন।